হানি দিয়ে টস্ট করা আছে ওপর থেকে, দেখতে কিন্তু খুব লুক্রেটিভ লাগছে, আমি ভাবছি কখন খাবো। তোমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবে বড়, 300 টাকার কমে কিন্তু প্রন সাধারণত পাওয়া যায় না, আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি, ঠিক আছে। আর সাইজও কিন্তু খুব ছোটো ছোটো থাকে, এটা কিন্তু বেশ মিডিয়াম সাইজের, দেখো প্রনগুলো কিন্তু বেশ মিডিয়াম সাইজের। এটার মধ্যে যেন একটা খুব সুন্দর হিডেন স্পাইসের ফ্লেভার রয়েছে, আমি তোমাদের এই কথাটা বলতে চাই। শুরুটা করেছিলাম দমদম নাগেরবাজারের একটি বিখ্যাত মিষ্টির দোকান শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের কচুরি আর মিষ্টি দিয়ে। দোকানটার লোকেশন হচ্ছে ডায়মন্ড প্লাজা মলের জাস্ট অপোজিটে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু মিষ্টি বা কচুরি টেস্ট করতে পারো। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার চ্যানেল, উই আর দ্য বং সিজলার্স। আমি সুমন আর আমি হলাম অঙ্কিতা। তোমরা দেখছো দ্য বং সিজলার্স। জানো তোমাদের জন্য আমরা খুব বড় হাইফাই দাদা বৌদির ব্লগ যারা দেখেছো জানো, ওরকম থেকে শুরু করে অনেক রকম বড় বড় জায়গাতে যাই, তেমনই ছোট ছোট ক্যাফে সন্ধান করি, সব রকম জায়গায় দেখায় যেখানে মানে মোটামুটি কম প্রাইসে ভালো খাওয়া দাওয়া করা যায়, এরকম প্রচুর জায়গা আমরা দেখিয়েছি। তোমরা দেখতে পারো আমাদের প্লেলিস্টে অনেক রকম সাজানো আছে, প্লেলিস্টটা দেখতে পারো, হ্যাঁ প্রচুর রকম আছে। যাই হোক, তো আজকে যেখানে এসেছি এই ক্যাফেটা বলে রাখি, খুব কম প্রাইসে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় শুনেছি, আমরা তো খেয়ে দিয়ে রিভিউটা করবোই ডিটেলে, তোমরা দেখতে থাকো। আর এটার আর একটা স্পেশালিটি আমি যেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এখানে যে প্রাইস দেয় এখন খাওয়া দাওয়া করবো আমরা, কিছুদিন পর জাস্ট 1 উইক পরে মানে কল করে নেবে, নাম্বারও দিয়ে দেবো, তো সেখানে একবার কল করে আসবে, ওখানে কিন্তু তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো চাইলে, মানে দ্য স্পেশাল ওয়ানকে নিয়ে চলে আসবে। তোমরা জানো যে কোনো জায়গায় ক্যান্ডেল লাইট ডিনারে কীরকম প্রাইস একটা খরচ হয়, তোমার আইডিয়া আছে নিশ্চয়ই, ঠিক আছে। এখানে কিন্তু খাবারের দাম বলে রাখি মোটামুটি 149 থেকে স্টার্ট, খুব ভালো খাওয়া দাওয়া করো মোটামুটি 500-এর মধ্যে হয়ে যাবে ক্যান্ডেল লাইট ডিনার, ক্যান ইউ ইমাজিন। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ডিটেলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সব আমরা দেখাচ্ছি। আরও একটা কথা, যারা আমাদের চ্যানেল আজকে নতুন দেখছো, প্রথম দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম অনেক ভালো ভালো জায়গার ভিডিও নিয়ে আমরা আসি, ঠিক আছে। আর যারা আমাদের চ্যানেল রেগুলারলি ওয়াচ করো অথচ তোমাদের কাছে ভিডিও পৌঁছচ্ছে না যেহেতু, বুঝতেই পারছো, তারা প্লিজ বেল বাটনটা অন করে নোটিফিকেশন অল করে দেবে। চলো এবার একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি, খুব সুন্দরভাবে রেস্টুরেন্টের নামটা এখানে লেখা আছে WTF, মানে যেটা ভাবছে সেটা নয়, where is the food actually নাম। And this is the menu guys, তোমরা দেখতেই পাচ্ছ মেইন কোর্সের আইটেমগুলো সব কিন্তু 149, মানে মাত্র 150-তে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো 5 পিস চিকেন রয়েছে, রাইস নুডলস রয়েছে, এগুলো সব কিন্তু তোমরা 150-তে পেয়ে যাচ্ছ। তো আমরা এখান থেকে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে প্রন হাব থেকে আমরা নিয়েছিলাম হানি অ্যান্ড সেসামি প্রন, এটার দাম হচ্ছে 250 টাকা, আর নিয়েছিলাম হচ্ছে সেজওয়ান হাক্কা নুডলস, সেটা হচ্ছে 150 টাকা। এটা ওদের একটা সিগনেচার ডিশ হানি সেসমি প্রন, দেখেই বুঝতে পারছো টেক্সচারটা, সেসমি সিড ছড়ানো আছে আর হানি দিয়ে টস্ট করা আছে ওপর থেকে, ঠিক আছে। বেল পিপাস দেখতে পাচ্ছ তোমরা তার সাথে, দেখতে কিন্তু খুব লুক্রেটিভ লাগছে, আমি ভাবছি কখন খাবো। বেশ সফট কিন্তু, খুব সফট, আর বেশ বড়ো সাইজের প্রন আছে কিন্তু, মানে ছোটো ছোটো দেখবে রেস্টুরেন্টে দেয় সেরকম নয়, বেশ বড়ো, খুব গরম আছে। যাই হোক, প্রনের পিসটা একটু দেখো পারলে, এই দেখো কতটা ফ্রেশ, বুঝতে পারছো প্রনটা এবং কতটা বড় সাইজের, খেয়ে দেখি। এক কথায় দুর্দান্ত লাগলো খেয়ে। এই দেখো আউটারটা কত কীরকম থিন আছে, আউটারটা দেখতে পাচ্ছ, আর প্রনটা কতটা ফ্রেশ দেখো, কতটা পরিমাণ, কতটা বড় প্রন, কতটা ফ্রেশ, আর টেস্টটা যেটা বলি আমরা এটা নিতে চাইছিলাম না,
একটা কারণে আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না। ওরা রেকমেন্ড করলো বলে নিলাম, কিন্তু এটা কিন্তু মিষ্টি খেতে না, এটা মিষ্টির সাথে একটা খুব সুন্দর একটা স্পাইস হিট করছে, চিলি ফ্লেক্স দেওয়া আছে, বলতো ঝাল মিষ্টি মিলিয়ে কিন্তু ওভারঅল দারুণ লাগছে। বেসিক্যালি মিষ্টি কিন্তু নয়, এটা ঝালের দিকেই আমি বলবো, বরঞ্চ ঝালটাকে মানে এতটা ঝাল সেটা জাস্ট তোমার ইয়ে করার জন্য, একটু কমানোর জন্য, জাস্ট একটু কমানোর জন্য হানি ইউজ করা হয়েছে। ওভারঅল কিন্তু দারুণ খেতে। এখানে তো ক্যাপসিকাম দেওয়াই রয়েছে, বিভিন্ন বেল পেপারস আছে, তার সাথে দেখো রসুনও দেওয়া আছে, রসুনের একটা হালকা ফ্লেভার কিন্তু আসছে। ওভারঅল টক ঝাল মিষ্টি মিলিয়ে দারুণ। আর একটা জিনিস বলার, তোমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবে বড়, 300 টাকার কমে কিন্তু প্রন সাধারণত পাওয়া যায় না, আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি, ঠিক আছে। আর সাইজও কিন্তু খুব ছোটো ছোটো থাকে, এটা কিন্তু বেশ মিডিয়াম সাইজের, দেখো প্রনগুলো কিন্তু বেশ মিডিয়াম সাইজের। আর 4টে পিস ছিল, আমরা 2টো খেয়ে ফেলেছি, এখনও 2টো আছে, তো কিন্তু খুব রিজনেবল প্রাইস, আমি বলবো খুব কমই। এরকম সাইজের প্রন 4 পিস 249 টাকা মানে খুবই ভালো। এখানে এলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, এটা ওদের সিগনেচার ডিশ, মাস্ট মাস্ট ট্রাই। এই তো গেল প্রনের কথা। এবার আসি আমাদের সামনে, দেখো টেবিলে রয়েছে পুরো একদম 2টো লঙ্কা দিয়ে পরিবেশন করা ঝাল ঝাল একদম সেজওয়ান হাক্কা নুডলস, এটা রয়েছে এগ চিকেন, প্রাইস অনলি 149। এরকম একটা রেস্টুরেন্টে, দমদমের মতো রেস্টুরেন্টে এরকম অ্যাম্বিয়েন্স, এরকম হাক্কা নুডলস তো আমার তো মনে হয় জাস্ট দারুণ লাগছে। চিকেন তার সাথে কিন্তু এগ রয়েছে, দেখো এগের পিস রয়েছে, এগুলো ভালোভাবে স্ক্র্যাম্বল করা ফ্রেন্ডস। তার সাথে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ভেজিস আছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, গাজর রয়েছে, ঠিক আছে। তো চলো টেস্ট করা যাক। ঝাল কেমন বলো? এক কথায় জাস্ট দারুণ। মানে আমরা অনেক জায়গায় নুডলস ট্রাই করেছি, স্পেশালি হাক্কা নুডলস পাওহিং থেকে শুরু করে অনেক জায়গায় গেছি, কিন্তু তাও বলবো এখানে থেকে এলে, এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো, কারণ এত সুন্দর। মানে দেখো এটা বিভৎস ঝাল, কিন্তু এমন নয় যে তুমি খেতে পারবে না এরকম নয়, কিন্তু ঝালের সাথে ওরা ওভারঅল স্পাইসগুলোকে এত সুন্দর ব্যালেন্স করেছে, তার ফলে যখন টেস্ট বাড়ে গিয়ে হিট করছে, তার ফলে কিন্তু ওভারঅল দারুণ একটা ফ্লেভার ক্রিয়েট করছে। মানে এটার মধ্যেও যেন একটা খুব সুন্দর হিডেন স্পাইসের ফ্লেভার রয়েছে, আমি তোমাদের এই কথাটা বলতে চাই। আর এগ চিকেন তো প্রচুর, মানে একটা ইয়ের মধ্যে আমি অনেক পরিমাণে পেলাম, কোয়ান্টিটি যা আছে তোমাদের দুজনের ইজিলি হয়ে যাবে। আর ফ্রেন্ডস আমি একটা কথা তোমাদের বলবো, যে এই রেস্টুরেন্টের স্পেশালিটি যেটা কি, তুমি খাবার অর্ডার করলে তোমায় কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ বেশিক্ষণও না, ওই 15-20 মিনিট, কারণ ওরা কিন্তু খাবারটা ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিচ্ছে, আর খাবারটা যে ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিচ্ছে তার স্বাদটা কিন্তু খেয়েই বোঝা যাচ্ছে। এটা জাস্ট ওয়াও খেতে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এরা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে অনেকগুলো, এবং এটা হচ্ছে হোয়ার ইজ দ্য ফুড রেস্টুরেন্টটা, এবং এটার লোকেশনও কিন্তু ওই ডায়মন্ড প্লাজা নাগেরবাজার দমদম ওই মলটার কিন্তু জাস্ট অপোজিটে। তাহলে এবার অনেস্ট রিভিউয়ের পালা, দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু আইটেমই খুব ভালো লাগে। সত্যি কথা বলতে প্রন যে এত কম দামে এত বড় বড় সাইজের কোথাও পাওয়া যেতে পারে, এটা বড় রেস্টুরেন্ট আমার আইডিয়া ছিল না। এটার নাম হোয়ার ইজ দ্য ফুড, এটা হচ্ছে তোমার লোকেটেড হচ্ছে একদম দমদম নাগেরবাজারে ডায়মন্ড প্লাজার একদম কাছে, কস্তুরি রেস্টুরেন্টে 2-3টে রেস্টুরেন্ট পড়ে, ঠিক আছে। তবে এটা বলার শেজওয়ান হাক্কা নুডলস, ওটা কিন্তু মারাত্মক ঝাল ছিল, প্রচণ্ড। যারা স্পাইস খেতে পছন্দ করো তারাই খেও, নাহলে নর্মাল হাক্কা নুডলস লেগেও আশা করি বেশি ভালো লাগবে। আমি যে ঝাল খেতে পছন্দ করি সে অবধি বলছি যে ঝাল, তার মানে বুঝতে পেরেছো মারাত্মক ঝাল ছিল। হ্যাঁ পোর্শনটা কিন্তু দারুণ ছিল, মানে 380 গ্রাম বলছে ওরকমই মনে হয় ছিল, দুজনের জন্য কিন্তু এনাফ নুডলসটা 149 টাকায় কিন্তু এরকম রেস্টুরেন্টে। আর সত্যি বলতে দারুণ লেগেছে আমার। আর একটা কথা বলার, এদের এই জায়গাটা যেহেতু ছোট, এদের কিন্তু সল্ট লেকে ব্রাঞ্চ আছে, তোমরা হোয়ার ইজ দ্য ফুড লেকে সার্চ করলে আশা করি পেয়ে যাবে, ওটা বলছে বড়, আরো স্পেশিয়াস জায়গা, আরো অনেকে মিলে খেতে পারবে। তাহলে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করে রেখো, সকলে খুব খুব ভালো থেকো, বাই, আর ভালো খাওয়া দাওয়া করো। উই আর সাইনিং আউট, বাই বাই।